আমাদের যে কমিটিগুলো সেগুলো পুনর্গঠিত হয়েছে নতুন নবগঠিত হয়েছে কমিটি ঘোষণা করা হয়েছে জাতীয় স্থায়ী কমিটিতে কয়েকটি শূন্য পদ রয়েছে আমাদের অনেক বর্ণ নেতৃবৃন্দ মারা গেছেন আপনার উক্ত শূন্য পদগুলির মধ্যে আমি আজকে দুইটি পদের দুইজন নেতৃ নেতার নাম ঘোষণা করছি জাতীয় স্থায়ী কমিটির দুইজন সদস্য হয়েছেন বেগম সেলিমা রহমান বেগম সেলিমা রহমান আর আরেকজন জাতীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু ইকবাল হাসান মাহমুদ টুকু আপনাদের সকলকে ধন্যবাদ এক্ষেত্রে করবেন না যেমন আপনার নেত্রী লন্ডনে বলেছেন বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন হলে কোনো দিন বের হবে বলেছেন যাই হোক বিষয়ে বলতে চায় না জামিনযোগ্য হলেও সরকারের কারণেই খালেদা জিয়ার জামিন হচ্ছে না অর্থাৎ সরকার যদি বেগম জিয়ার মুক্তির প্রশ্নে কোনো হস্তক্ষেপ না করে তাহলে খালেদা জিয়ার জামিন হবে এবং তিনি মুক্তি পাবেন এটা আমার দৃঢ় বিশ্বাস সুতরাং কাল বিলম্ব না করে সামনে আরও দুটি বানোয়াট মামলায় দেশনেত্রীর জামিন নিশ্চিত হলে উচ্চতর আদালতের উপর মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে উক্ত দুটি মামলায় নিম্ন আদালতকে প্রভাবিত করে সরকার বেগম জিয়াকে সাজা দিয়েছে নিম্ন আদালতের সেই সাজার উপর আপিল করা হলেও এখনও পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়নি আইনের শাসন ও স্বাধীন বিচার ব্যবস্থা থাকলে বেগম জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া যেত না আমরা আশা করবো উচ্চতর আদালত সকল চাপকে উপেক্ষা করে ন্যায় বিচার নিশ্চিত করবেন এবং জনগণের নেত্রী জনগণের মাঝে ফিরে আসবেন ইনশাল্লাহ আমরা আরও আশা করব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার আর কোনো কারসাজি করবে না বাধা দেবে না